সো আমরা এখন রিকার্শন দেখবো। রিকার্শন কি? রিকার্শন হচ্ছে একটা প্রোগ্রামিং টেকনিক যেটার মাধ্যমে একটা ফাংশন নিজে নিজেকে কল করে, মানে একটা ফাংশন যদি নিজে নিজেকে কল করে আমরা সেটাকে রিকার্শন বলতে পারি। সো এখন একটা কোশ্চেন অ্যারেজ হতে পারে, একটা ফাংশন যদি সে নিজে নিজেকে কল করে কোথাও যদি স্টপ না হয় তাহলে তো সেটা ইনফিনিটি টাইম পর্যন্ত চলতে থাকবে। সো আমাদের রিকার্শনের আরেকটা প্রিন্সিপাল হচ্ছে, একটা রিকার্শন ফাংশনের ভিতরে একটা বেস কেস থাকতে হবে। সো বেস কেসটা হচ্ছে বেসিক্যালি ফাংশনটা কোথায় স্টপ হবে। সো আমাদের একটা রিকার্শনে মাস্ট একটা বেস কেস থাকতে হবে। সো এই বেস কেসের মাধ্যমে আমরা ওই রিকার্শনটাকে অথবা ফাংশনটাকে স্টপ করতে পারি। সো এখন আমরা আমরা একটা রিকার্শনের একটা এক্সাম্পল দেখি। সো আমরা একটা প্রবলেম সলভ করবো, আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবো, সেটা হচ্ছে রিকার্শনের মাধ্যমে। সো আমরা নর্মালি কীভাবে করতাম, নর্মালি একটা ফর লুপ চালাতাম 1 থেকে 100 পর্যন্ত, তারপর আমরা এই নাম্বারগুলোকে প্রিন্ট করতাম। সো এখন আমরা একটা এটা রিকার্শনের মাধ্যমে করবো, তার জন্য একটা ফাংশন ডিপেন্ড করে ভয়েড, তার নাম দিয়ে প্রিন্ট, সে একটা নাম্বার রিসিভ করে অ্যান ইউজার যত দেবে তত। সো এখন আমাদের রিকার্শন একটা বেস কেস দিতে হবে যে আমাদের এই ফাংশনটা কোথায় স্টপ হবে। সো আমরা একটা কন্ডিশন দিই, ইফ এন ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে আমাদের ফাংশনটাকে আমরা স্টপ করবো, আমরা এখানে রিটার্ন দিয়ে দিই অথবা এক্সিট। সো আমরা এখানে রিটার্ন দিই, তার মানে এটা হচ্ছে আমাদের বেস কেস, এই ফাংশনের জন্য এই বেস কেসটা এটা আর কি। সো আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম, বিভিন্ন ধরনের ফাংশনের জন্য বেস কেস আলাদা হতে পারে। সো এখন তারপর আমাদের ইলস পোর্শনের ভিতরে হবে আমরা কি প্রিন্ট করব। এখন আমরা কাকে প্রিন্ট করব, আমরা ওখানে এন কে প্রিন্ট করব, একটা স্পেস দিয়ে দেয়। তারপর আমরা আবার এই ফাংশনটাকে আবার কল করব প্রিন্ট। সো এখন আমাদের এখানে ফাংশনের প্যারামিটারটা কি হয়ে কি হবে, এখন আমাদের প্যারামিটারটা হবে n-1। সো n-1, সো এখন আমরা এই ফাংশনটা সে নিজে নিজেকে কল করতে যেতে থাকবে আনটিল n=0। n=0 হলে ফাংশনটা আমাদের স্টপ হবে। সো এখন আমরা ফাংশনটাকে যদি কল করি আমাদের মেইন ফাংশনে print, তার ভ্যালু যদি আমি দেই আচ্ছা 10 দিই, তারপরে দেখি এখন কোডটাকে রান করি সেকেন্ড। সো আমাদের 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করছে। সো আমরা কীভাবে দেখলাম একটা রিকার্শন ইউজ করে আমরা একটা ফাংশন চালাতে পারি। সো আমরা এখন রিকার্শনের আরেকটা এক্সাম্পল দেখি, আমরা এখানে n ফ্যাক্টোরিয়াল, ওই ফ্যাক্টোরিয়ালের এন ফ্যাক্টোরিয়াল প্রবলেমটা করবো রিকার্শন দিয়ে। সো তার জন্য একটা রিটার্ন করি, তার জন্য একটা ফাংশন ক্রিয়েট করি, তার ডাটাটা পাবে ইন্ট, তার দেওয়া নাম দিয়ে ফ্যাক্টোরিয়াল অ্যাপেসিটি। সো সে একটা ভ্যালু অ্যাকসেপ্ট করে, তারপর এখন আমরা একটা বেস কেস দেবো, সেখানে বেস কেস হবে ইফ n=2 যদি 1 হয় তাহলে আমাদের হবে রিটার্ন, সরি আরই রিটার্ন 1, আদারওয়াইজ রিটার্ন, সরি আর ইউআরএন রিটার্ন n=1, সরি ফ্যাক্ট n-1। সো এখন আমরা যদি ফ্যাক্ট ফাংশনটাকে যদি কল করি তাহলে দেখি কী আসে। আমরা 5 ফ্যাক্টোরিয়াল কত, 5 ফ্যাক্টোরিয়াল হবে 1 to 4, সরি 120। সো আমরা এই 5 ফ্যাক্টোরিয়াল কত, 120। সো আমরা যদি 4 ফ্যাক্টোরিয়াল দিই সেটা হবে 24, পারহ্যাপস হ্যাঁ 24। সো আমরা দেখলাম রিকার্শনের মাধ্যমে কীভাবে আমরা একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। সো থ্যাংকস।